আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে রয়েছে সিজিএ এর কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিতের সমাধান। এই গণিতটি সিজিএ তে এসেছিল। এখানে সরকার 20% ভর্তুকি দেওয়ায় একটি বইয়ের মূল্য দাঁড়ালো 24 টাকা। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? তো এখানে দেওয়া আছে, দেখেন যে 20% ভর্তুকি, অর্থাৎ আমরা লিখতে পারি যে 20% ভর্তুকিতে বইয়ের মূল্য সমান কত টাকা? 100 টাকা থেকে 20% বলছে, 20 টাকা বাদ দিয়ে দিব, তাহলে আমরা কত টাকা পাবো? 80 টাকা। এখন আমরা লিখতে পারি যে বইয়ের মূল্য 80 টাকা হলে ভর্তুকি দেয় কত টাকা? ভর্তুকি দেয় সমান 20 টাকা। আবার সুতরাং বইয়ের মূল্য 1 টাকা হলে, মানে 80 থেকে 1 কম, কম হলে ভর্তুকিও কম দেবে, আর কম দিলে কি হয়, ভাগ হয়, তাহলে এত ভাগ 80 টাকা। তো সুতরাং বইয়ের মূল্য কত টাকা আছে জানো? 24 টাকা। তাহলে বইয়ের মূল্য যদি 24 টাকাই হয়, তাহলে ভর্তুকি দেয় কত টাকা? বেশি হবে। এবার বেশি হলে কি হবে? গুণন, গুণন হলে উপরে যাবে, 20 গুণন 24 ভাগ 80। এবার আমরা কাটাকাটি করলেই উত্তরটা পেয়ে যাব। তো এটা কেটে দিলাম, 2 দিয়ে 8 কাটলে 4 হয়, আর 4 কত হচ্ছে এখানে, 4 6 24। তাহলে আমরা পাচ্ছি কত টাকা? 6 টাকা। তো প্রশ্নে আমাদের চেয়েছিল যে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়। তো উত্তর হবে, উত্তর 6 টাকা ভর্তুকি দেয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।